বা বলছে টাকা নাই আমি ছেলে কানাই তা বাবা কি বলছে বলছে টাকা ছাপ ইতি বাপ বাবার বয়স 65 বছর যখন তখন মারা যেতে পারে মায়ের দুবার হাই প্রেসার হয়ে গেছে ছেলের বয়স হচ্ছে বয়স পশ্চিমে হয়ে যাচ্ছে যখন তখন মৃত্যুবরণ করতে পারি তো তবে ব্যাপারটা হচ্ছে কি ভয় পাওয়ার কোনো কারণ নেই ভি যুক্ত অল ভয় দীর্ঘিকে জয় না করতে পারলে ইংরেজি ভি ভিক্টরি জয় করতে পারবে না পরাজিত সৈনিকের কোনো মূল্য নেই আছে পরাজিত সৈনিকের কোনো মূল্য আছে সৈনিকের মূল্য নেই সব পুলিশ অফিসার কিন্তু আমার নাম চাই না অভিনন্দন বর্তমানে নাম দেনি স্যার ওই জন্য আমাদেরকে সঙ্গে কোঅপারেট করুন আপনারা ভবিষ্যতে অনেক উচ্চ পদে পৌঁছতে পারবেন নাহলে অবস্থা খুবই জটিল অবস্থা খুবই জটিল একজন শিক্ষক মহাশয় আছেন দেবশিল্পী বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা শিক্ষক মহাশয় যিনি তাল তাল মাটিতে জীবন্ত প্রতিমা করেন তাদেরকে আটকে রেখেছেন আপনাদের সাহস কি আপনারাই ভুল কাজ করছেন একজন সত্যি একজন শিক্ষক মহাশয় যাতে আপনার 5 বছরের শিশুকে তুলে দেওয়ার ভবিষ্যৎ গড়বে সে বড় হবে তাদের যারা গড়বে তাদেরকে আটকে দিচ্ছেন এখানে এটা ঠিক নয় পর্বত গৃহচারী বাহিরে জগন্নাথ সিন্ধুর উদ্দেশ্যে পর্বত গৃহচারী বাহিরে জগন্নাথ সিন্ধুর উদ্দেশ্যে কাহার এলো সাধ্য যে রোদেদার গতি যখন পর্বত থেকে একটা নদী বিশাল গতি বেগে বেরিয়ে আসে তখন তার গতিকে কেউ রোধ করতে পারে না বলে কি সে নদী সমস্যাটা কোথায় নদী তখন সময় না সাগরে পড়ে চলছে তখন সময় তার গতিকে চলতে থাকে তেমন আমাদের এসএসসি যে নভেম্বর স্টার্ট হয়েছিল তো নভেম্বর থেকে যে আন্দোলন চলছে যত সময় না সাকসেস না হবে তত সময় আমরা লাগাতার আন্দোলন চালাতে থাকবো কেউ আটকাতে পারবে না দেখো আজকে যারা আমাদের ক্যান্ডিডেট 25 থেকে 30 লক্ষ এসছে বলো এখানে খুব কম কম সংখ্যক কিন্তু ভেব না এই যারা ঘরে পড়েছে তারা মহান কিছু কীর্তিমান কাজ করছে করছে আমরা তারা ফোনে এই লট ধট করছে ফোনে তাও পড়ে না যারা পড়ে তারাই আন্দোলনে আসে কারণ সে জানে যে এই যে পড়া এই পড়াটাকে ধরে রাখতে পারলে এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পড়াটা কোনো কাজে লাগবে না পড়াশোনাটা আর যারা ভাবছে ঘরে বসে ও ঠিক যা নিচ্ছে দিক সিলেবাস যা হয় হোক ও পড়বার ঠিক উদ্ধার করে দেবে কি তারা ভুল ভাবছে তা আমি উপস্থিত সবাইকে বলবো ক্যান্ডিডেটকে ওঠো যাবো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এটা আমার কথা নয় স্বামীজির কথা যা বলবো কোনোটা আমার কথা নয় সবই মহাপুরুষদের কথা আর আমাদের আজকে দাবি প্রধান দাবি কি যে এতদিন নাকি আমি 2012 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আচ্ছা আওয়াজটা পৌঁছাচ্ছে তো 2012 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আজ পর্যন্ত এসএসসি দেখা পেলাম না চেয়ারম্যান কোনটা পার্মানেন্ট কোনটা বর্তমান কোনটা কি আমি আর জানলাম না শুধু বলছে চেয়ারম্যান চেঞ্জ নামগুলো মনে নেই এখন নাকি পার্মানেন্ট চেয়ারম্যান বসেছেন তাহলে এতদিন কে ছিল এতদিন পার্মানেন্ট ছিল না কন্ট্রাকচুয়াল ওই এরপর সিভিল টিচার নেবে তো মানে এরপর ওই সব সেই আর কি অত কিছু আমার ব্রেনে খেলে না ঠিক আছে যাই হোক দেখো বিফল হয়েছে বলে ভেঙে পড়ো না বিফল হয়েছে বলে ভেঙে পড়ো না বারবার তোমার শক্তি তোমাদের শক্তি প্রকাশ করতে থাকো আলোক আসবেই স্যারের রাস্তা ছেড়ে দেবেন কারণ কি দেখো বর্তমানে শিক্ষিত ছেলে মেয়ের সঙ্গে মাতালের সংখ্যা বেশি যে স্যার এখানে দাঁড়িয়ে আছেন হয়তো স্যার আমাদের নিরাপত্তা দিচ্ছেন কিন্তু তাদের নিরাপত্তা কে দেবে তাদের নিরাপত্তা কে দেবে বিমল গোলন্দা করে যে একটা উঠতি অফিসার নব দম্পতি তার সংসার বসে গেল বাবা মা অসহায় তাদের কি অবস্থা স্যার আপনারা কোথায় যাবেন ভেবেছেন আপনাদের অবস্থা কি হবে আমাদের চাইতে আপনাদের অবস্থা আরো বেশি খারাপ কারণ ভেবেছেন আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনার মেয়ে হয়তো কলেজ থেকে ফিরছে উনি একটা মাথা এসে হাত ধরে টানছে তখন আপনি যাবেন কোন কোথায় থানায় যাবেন থানায় বলবে আরে এ তোমার ভাই তো এ নেতা ছেলে এ কিছু বলা যাবে না আমাদের চাইতে আপনারা বেশি অসহায়তা ভুগবেন আজকে বিমল গুরু
তার ফাঁসি হওয়ার কথা, জেলে যাওয়ার কথা, সে এসে বলছে ভোটে দাঁড়াবো। ভাই রে মমতা, তুই করলি কি জীবনটা নিয়ে আমাদের? পাঠ্য জীবন আমাদের করেছে ব্যর্থ। যে শারীরিক দিক থেকে আনফিট, সে মানসিক দিক থেকে ইয়ে করে আনফিট ঠিক হবে সে? এত বড় বডি নিয়ে সে শিক্ষামন্ত্রী, আরে পড়তে পড়তে আমাদের জিরো ফিগার থেকে মাইনাসে চলে যাচ্ছি। সে দিনকে দিন ভুড়ি ভাগে গেছে, কি অবস্থা? সে নাকি আবার পিএইচডি করেছে, অবস্থা খুবই জঘন্য ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আরো বলা যাবে। আমাদের মূল দাবি স্যার, প্লিজ আমাদেরকে রাস্তাটা ছাড়ুন, যেতে দিন, আমরা কিছু বলবো না। তার অবস্থা সত্যি স্যার, আপনাদের অবস্থা খুবই খারাপ। আমাদের কিছু হলে আপনাদের কৈফিয়াত দিয়ে জীবন কালিপদ হয়ে যাবে। আমাদের কিছু হলে আমাদের আপনাদের কৈফিয়াত দিয়ে জীবন কালিপদ হয়ে যাবে। কিন্তু সরি স্যার, কিছু মনে করবেন না। আজকে কেদার সর্দার লাল সর্দার যে জেলা পুলিশকে হত্যা করলো বাসন্তী থানায় না গোসাবা থানায়, সে কেসটা কি হলো? একজন পুলিশ অফিসার, যাই না আগে আমার সত্যি সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সত্যি আমি শুনলে আমার ঘুম আসে না। দেশের অবস্থাটা কোন দিকে যাচ্ছে যে একজন পুলিশ অফিসার, এসআই অফিসার মারা গেলেন, তাই সে বিমান করুন ভোটে দাঁড়াবে, কিন্তু স্যার বিশ দিন বিশকেই মরবো, ইচ্ছে যখন না দেশ ছুটে পায় না। প্লিজ স্যার, আপনাদের অবস্থা আমার জন্য খারাপ, প্লিজ স্যার যেতে দিন প্লিজ। কারণ আজকে আমরা ব্যর্থ হলে ব্যর্থ বিগত হয়েছে অর্থ যান, এই শিক্ষা ক্ষেত্রে যদি ব্যর্থ হয় আপনাদের অবস্থা সত্যি স্যার আরো খারাপ হয়ে যাবে, আপনাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ কলঙ্কিত হয়ে যাবে স্যার। ঠিক আছে, পরবর্তী কথা পরে হবে, আরো লাগাতার চলতে থাকবে। আচ্ছা ভাষা নেই, ইয়ে মানে কি বলবো, সত্যি ইয়ে করে ভাষা নেই, সুইসাইড করবো কার জন্য করবো? পুলিশের জন্য মাননীয় মুখার্জির বলবেন, বললে সারা রাত বলা যাবে, কোনো অসুবিধা নেই স্যার, আপনারাও থাকবেন, কোঅপারেট করবেন, খাবার ভাগ থেকে দেবো, ডিউটি করে স্যার আপনারা সারাদিন ক্লান্ত, সবকিছু জীবন সমাজ হচ্ছে একটা দর্পণ, অসুবিধা নেই। দেখো স্যার, আপনাদের অনেকে বলছে কষ্ট হলে বসে যান স্যার, কিছু করবো না, আমরা বোমও নিয়ে আসিনি, গুলিও নিয়ে আসিনি, মদের বোতলও নিয়ে আসিনি, কলমও নিয়ে আসিনি, কলম এনেছি, আমরা বদন নিয়ে আসি, মুখ নিয়ে আসি কিছু বলার জন্য। কাকে বলবো, চেয়ারম্যান কিসের চেয়ারম্যান অপরাধ, এটা একটা পার্মানেন্ট চেয়ারম্যান, বলেন 15 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেবো, পি পূর্ব জ্ঞান যুক্ত কয়তায় হচ্ছি, জ্ঞান মানে জ্ঞান, চেয়ারম্যানের জ্ঞান আছে কিনা জানি, মানে হাতি কা দাঁত মরদ কা বাপ, হাতির দাঁত একবার মুখ থেকে বেরোলে সে দাঁত কি ভিতরে ঢোকে? আমার কথা বচন, যা বলবো তাই হবে, চেয়ারম্যানের কথা শিখবে, বললো 15 দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেবো, দেখছি চেয়ারম্যান কি একটা মেয়ে ছিল তো বলো, হিজড়া 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 সরি, ও মাঝে মাঝে দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাবে, কিচ্ছু করার নেই, মাথা ঠিক নেই, সরকার বিগড়ে দিয়েছে মাথা, কিচ্ছু করতে হবে। ঠিক আছে, চেয়ারম্যান আসুক, পার্থ চট্টোপাধ্যায় যদি আমাদের সঙ্গে শারীরিক সংগঠন যদি তার ঠিক থাকে, তিনি প্লিজ আমাদের সামনে আসুন, কিছু বলুন, আমাদের মুখটা দেখে যায় অন্তত যে স্যার হ্যাঁ অথবা না, যে পরীক্ষা হবে কিনা বলুন, নাহলে আজকে এমনি কি বলেন তো। সত্যি বলতে কি একটা কথা বলি, সমমিতার নাটক আছে চার দলিকের পালা, বলছে ওখানে একটা একজন ক্যারেক্টার বলছে মানে 400 টাকার বারে বারেই তিনি হচ্ছেন পাড়ি দিচ্ছেন সমুদ্রযাত্রা, আর বারে বারে বিপদে ফিরছেন, তাই বলছেন যে এবারে সপ্তমবারের মতন পাড়ি দেব যাত্রা অনুষ্ঠানে, আর সমুদ্রযাত্রা তা বর্ণমালি বলছে এবার কিছু নিতে পারবে না বেশি কিছু, শুধু তুমি যাবে আর যাচ্ছে মানে খাবার দাবার নিয়ে যাবে। তা ব্যাপারটা হচ্ছে যে বনমালী বলে একটা চরিত্র বনমালী, সে বলছে স্যার এই স্যার স্যার তো নাই সদাগর, বলছে সদাগর আমি তো কখনো বউ ছাড়া ঘুমাইনি, আমি তো কখনো বউ ছাড়া ঘুমাইনি, তাহলে পাঁচ বালিশ নিতে পারবো তো, তেমন সিরিয়াস বলছি আমার বয়স 30 বছর ক্রস করছে, আমি এখনো বই ছাড়া ঘুমাইনি, আমি যেখানে ঘুমাই তার চারিদিকে বই থাকে, কিন্তু সিরিয়াস এই সরকারের জন্য আমি 3 মাস পড়াশোনা বন্ধ করেছি, 3 মাস পেপার পড়ি না, জবে দেখছি বিমান গরু এসে বলছে আমি ভোটে দাঁড়াবো, আমি বলছি এই রাজ্য শেষ, আর বিবেকানন্দ যদি এখন থাকতো, নেতাজি যদি এখন থাকতো, তারা কি করতো আমি বুঝতে পারি না, মাথা তাদের ওখানে মাথা সুইসাইড করতে আমি এখন যখন ক্ষুদিরাম বলছি থাকতো কি করতো আমি জানি না,
তা আমি পড়াশোনা সত্যি ছেড়ে দিয়েছি। ওই যে যাই হোক ঠিক আছে পরে কথা বলবো, চেয়ারম্যান আসুক পাঠশালাটা আসুক, নাহলে বাড়ি গিয়ে কি করবো, মরলে মরবো এখানেই মরবো ঠিক আছে। পরে আমার রাত পর্যন্ত কথা হবে, অসুবিধা নেই আমি আছি। স্যার আপনারাও থাকবেন, জীবনের অভিজ্ঞতা অনেক কিছু শেয়ার করবো। সবাই শুনবেন রাজ্যের যে তৃণমূলের কোন নেতা, তৃণমূলের কোন নেতা এখানে মাইক মালিককে হুমকি দিয়েছে আমাদের আন্দোলনের ক্যারেক্টার। যেমন এই পার্থ ব্যর্থ আমাদেরকে চাকরি দিতে পুলিশ সহযোগ সবাই এখানে উপস্থিত আছেন, সবাই উপস্থিত আছেন লাইভে, রাজ্যের কোনায় কোনায় সবাই দেখছেন, দেখবেন। বারবার বলছি তৃণমূল, তৃণমূল এরকম করলো, তৃণমূলের নেতারা আমাদেরকে এই আন্দোলন করতে দিল না। আর দুমাস আছে ভোটের, দুমাস দুয়ারে দুয়ারে সরকার ঘুরছে আর বেকার ঘুরছে রাজপথে, কলকাতার রাজপথে বেকার ঘুরছে। দুয়ারে গিয়ে কাজ হয়নি আমাদের, দুয়ারে সরকার কাজ করতে পারেনি। আমরা পরিষ্কার ভাষায় আজকের আমাদের এই, আমরা এতদিন কারোর বিরোধিতা করিনি, আমরা আন্দোলনে কোনো দলের বিরোধিতা করিনি, কোনো দলের পক্ষপাতিত্ব নিইনি, আমরা এখনো কারোর পক্ষপাতিত্ব নেব না। কিন্তু বলছি আপনারা প্রত্যেকে শিক্ষিত, আপনারা বোঝেন যে তৃণমূল কি করলো আজকে আমাদের সাথে। আগামী দিনে আমরা 5 লক্ষ, আমাদের পরিবারে 5টা করে 25 লক্ষ, আশেপাশে আমরা শিক্ষিত বেকার, পাড়ায় অনেকে কথা শুনে, দাদা অনেককে টিউশন পড়ায়, আমরা আমরা যাদের টিউশন পড়ায় তাদের নতুন ভোট হয়েছে, পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ে তাদের আমরা পড়াই, তাদের ভোট হয়েছে, আমাদের কথাই কিন্তু অনেকটা ভোট হয়। দিদিকে বলছি তৃণমূলের যে নেতা দেখছেন, যে নেতা দেখছেন স্ল্যাম ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাচ্ছে, উপায় নাই, যে নেতা দেখছেন গলার আওয়াজে, বলছি গলার আওয়াজে। এর আগের বার জেলায় ডেপুটেশন দিতে গিয়ে আমার গলায় ইনফেকশন হয়েছিল, তাও গলা বাজিয়ে বলছি তৃণমূলের নেতাদেরকে, আরে 2 মাস পরে আপনাদের দলটা দেখতে পাওয়া যাবে না। আর যে পুলিশ, যে পুলিশ দিয়ে তৃণমূলের নেতারা, পুলিশকে দোষ দিচ্ছি না, উপর থেকে চাপ আছে চাকরি বাতাতে হবে তো, পুলিশকে দোষ দিচ্ছি না, যে পাঁচাটা কুত্তা তৃণমূলের নেতারা, তৃণমূল হটাও, এই পুলিশ দিয়ে এইসব করছেন, এই পুলিশ আগামী সরকারের হয়ে ঘরে ঢুকে মারবে তৃণমূলের নেতাদের, পুলিশ আজীবন সরকারের দালালি করেছে, আজও পুলিশ সরকারের দালালি করছে, আগামী সরকারের দালালি করে তৃণমূলের তাও থাকবে না রাজ্যে। ও দিদিমণি, ও ভাইপো, আপনাদের বলছি তৃণমূলের তাও থাকবে না রাজ্য জুড়ে, ডাক দিচ্ছি আমরা শিক্ষিত বেকাররা, ডাক দিচ্ছি ভোট দিন তৃণমূলের বিরুদ্ধে। আর এই পুলিশ, পুলিশের ভাগ্য ভালো, আমরা যে অফিসারের সঙ্গে কথা বলছিলাম আমি একবার বলেছি, ভাগ্য ভালো পুলিশের আগের সরকারের আমলে চাকরি পেয়েছে, ভাগ্য ভালো, দুর্নীতি চলছে, আমি আমাদের থানায় এসআই এর কাছে শুনেছি, নতুন এসআই হয়েছিলেন,
জমি বেচে টাকা দিয়ে পুলিশের এসআইয়ের চাকরি নিয়েছেন সাব ইন্সপেক্টর। আরে বুকে হাত দিয়ে দেখুন সবাই আছে সেই দলে। এই সরকারের আমলে যে পুলিশের চাকরি হয়েছে টাকা দিয়ে নিতে হয়েছে। তাই এই পুলিশের ভাগ্য ভালো যে অফিসার কথা বলছিলেন আগের সরকারের আমলে চাকরি পেয়েছে। আর একটা ব্যাপার বলবো যে পুলিশ আরে আমরা তো আমাদের আমরা তো সবাই সহযোগী আমাদের আমাদের একজনের কিছু হলে আমরা আর একজন ছুটে যাই। যে পুলিশকে বিমল গুরুং মার্ডার করেছে আরে সব পুলিশ শুনুন যে পুলিশকে বিমল গুরুং মার্ডার করেছে সেই বিমল গুরুংকে আবার পুলিশ সিকিউরিটি দিয়েছে। মানবিকতা থাকলে অনেক অনেক আইপিএস অফিসার পদত্যাগ করেছে কৃষক আন্দোলনের জন্য বিজেপির বিরুদ্ধে। খুলে দেওয়া উচিত ছিল এই পুলিশেরও উচিত আগামী দিনে ভাবি এই পুলিশরা বাংলা যারা যে যে বহুপুরুষরা বাংলাকে গড়ে গেছিল বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের আদর্শকে সরকার নষ্ট করে দিচ্ছে। কোন রাজ্যে আমরা বাস করছি? এই পুলিশও ভোট দেবে না দিদিমণিকে বলছি। বলবো আপনাদেরকে ভয় দেখাবে ইডি ভোটের। আপনারা ইডিতে ভোট দেন তো কাগজে ভোট দেন পোস্টে যাই দিবেন না তৃণমূলের নেতাদেরকে। আরে আসবে না তৃণমূলের সরকার আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে আপনাদের আপনাদের ঘরে ছেলে মেয়ে আছে তাদের আমরা পড়াই আমরা পড়াই। আমি একজন পুলিশ অফিসারের ছেলেকে পড়াই পুলিশ অফিসারের ছেলেদেরকে আমরা পড়াই। আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করতে হলে আপনারা পুলিশরাও ভোট দেবেন না তৃণমূল সরকারকে দেবে না কোনো কৃষক। এ সরকার এতটাই নোংরা আর আজকে যা নোংরামি করলো এই বেকার ছেলেদের ক্ষমতা আগামী বিধানসভা ভোটে এই দিদিমণিকে দেখাবো। নবান্ন ১৩ তারাই বসে দেখছেন বসা পেটে চলছে আগুন পেটে আগুন জ্বলছে আর সংগঠনের পক্ষ থেকে আমরা ভোটে নামবো। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নামবো না কারোর পক্ষে আমরা নামবো কারোর পক্ষে না নামলেও তৃণমূলের বিরুদ্ধে নামবো। যে যেখানে তৃণমূলকে হারাতে পারবে তাকে ভোট দেন তৃণমূলকে হারালে রাজ্য থেকে যারা বেকারদেরকে নেতৃত্ব টিউশন পড়িয়ে বিএড করেছি। আমি খুব ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই আমার সহপাঠী বা সহযোদ্ধা যারা বাড়িতে বসে মজা দেখছেন তারা দয়া করে এখানে আসুন। একটা কথা মাথায় রাখবেন সরকারের চাকর আমরা নই সরকার আমাদের চাকর। আমরা সরকারকে আমাদের সেবা করার জন্য সরকার আমাদের চাকর। আমরা যদি সরকারকে নিয়োগ করতে পারি সরকারকে বিয়োগও করতে পারি। যে সরকার আসবে আমাদের চাকরগিরি করবে আমরা তাতে চাকরগিরি করব না। সবাই এগিয়ে আসুন এখানে আসুন যোগ দিন আমাদের সংখ্যাটাকে বোঝান হাটিয়ে দিন ভেঙে দিন গুড়িয়ে দিন। আরে আগে আসুন গেজেট বলে লাভ নেই আগে আসুন এগুলো জনতার